আসসালামু আলাইকুম আওয়ার অর্ডিনারি ডিজের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকে তৈরি করব মুঠা পিঠা ও গড়গড়া পিঠা প্রথমে আমি এখানে তিন কাপের মতো চালের গুড়ি নিয়েছি তার মধ্যে হাফ চা চামিচ লবণ দিয়েছি লবণ দেওয়ার পর চালের গুড়ি এবং লবণ ভালোভাবে মিক্সড করে নেবো এখানে কুসুম গরম পানির থেকে একটু বেশি কিন্তু ফুটানো না এরকম গরম পানি দিয়ে আমি ভালোভাবে মেখে নেব একই ডো দিয়ে দুই রকম পিঠা তৈরি করব। এই পিঠাগুলি গ্রামে বেশি তৈরি করে অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব এই ডোটা একদম লিকুইড হবে না শুকনো হবে মাখানোর পরে অল্প কিছু ডো হাতে নিয়ে আমি একটা বাটির মতো শেপ করে নিব তার মধ্যে একটু গুড় দিয়ে দেব তার উপরে আমি আরেকটু ডো দিয়ে আমি ভালোভাবে হাত দিয়ে মুঠা পিঠার শেপ করে নিব এমনভাবে চাপ দিব যাতে আঙুলের দাগ ওঠে হাতের তালুতে নিয়ে মুঠ করে চাপ দেওয়া হয় বলে এই পিঠার নাম মুঠা পিঠা এই মুঠা পিঠার ভিতরে গুড় না দিলেও হয় আমি এখানে গুড় দিয়েছি এই মুঠা পিঠা যখন আমরা ফুটন্ত গরম পানিতে সিদ্ধ হওয়ার জন্য দিব তখন ভিতরে গুড় থাকলে ওইটা ছিদ্র হয়ে বের হয়ে যেতে পারে সেই কারণে গুড় না দিয়ে আমরা সিদ্ধ হওয়ার পরে আমরা এই পিঠাটা পরে গুড় দিয়েও খেতে পারি একইভাবে মুঠা পিঠা তৈরি হয়ে গেছে এখন আমি এটা ফুটন্ত গরম পানিতে পনেরো মিনিটের জন্য সিদ্ধ দেব। একই ডো দিয়ে আমি আর রকম পিঠা তৈরি করব এটার নাম গরগরা পিঠা অল্প পরিমাণে ডো হাতে নিয়ে এর মধ্যে আমি গুড় দিয়েছি তারপর ঘুরিয়ে ঘুরিয়ে হাতে গোল শেপ করে নিয়েছি অঞ্চলভেদে এইসব পিঠার নাম কিন্তু অন্যরকমও হতে পারে এই গরগরা পিঠার ডো যখন আমরা মেখে নিব। তখন আমরা এর মধ্যে কোরানো নারিকেল দিয়ে দিতে পারি তাহলে খেতে খুব ভালো লাগবে এই গরগরা পিঠা গ্রামে যারা তৈরি করে তারা কিন্তু এর ভিতরে গুড় দেয় না এমনি গোল গোল তৈরি করে ফুটন্ত গরম পানিতে দিয়ে সিদ্ধ করে পনেরো বিশ মিনিট গ্রামে যখন কারো বিয়ে হয় তখন গ্রামবাসীকে বিয়ের আগের দিন খৈ মুঠা খাওয়ার দাওয়াত করতে হয় বিয়ের আগে যখন গোসল করানো হয় সেই সময় গ্রামের মেয়েরা এসে গান বাজনা করে তারপরে এই মুঠা পিঠা বা গড়গড়া পিঠা দেয় খই দেয় দিলে তারা খেয়ে তারপরে চলে যায় এই মুঠা পিঠা যখন আমরা ফুটন্ত গরম পানিতে সিদ্ধ হওয়ার জন্য দিব। তখন একটু পরপর নাড়া না হলে নিচে লেগে যেতে পারে তৈরি হয়ে গেছে মুঠা পিঠা এটা ঠান্ডা হওয়ার পরে খেজুর গুড় দিয়ে বা আখের গুড় দিয়ে খাওয়া যায় এই সাধারণ পিঠাগুলো গ্রাম বাংলার ঐতিহ্য মুঠা পিঠা তৈরি হওয়ার পর মুঠা পিঠার গায়ে আঙ্গুলের ছাপ আছে আমি যে এর মধ্যে গুড় দিয়েছিলাম সেই গুড়টা ভিতরে গলে গিয়েছে অনেক সময় ছিদ্র হয়ে বের হয়ে যায় এইভাবেও খাওয়া যায় আবার ভিতরে গুড় না দিয়েও খাওয়া যায় পিঠা তৈরি হওয়ার পরে পরে এক্সট্রা গুড় নিয়ে খাওয়া যায় তৈরি হয়ে গেছে মুঠা পিঠা সবচেয়ে কম খরচে এইসব পিঠা তৈরি করা যায় এই পিঠা শীতকালে যে খেজুরের পাতলা গুড় থাকে সেই গুড় দিয়ে খেতে কিন্তু বেশ মজা একইভাবে গড়গড়া পিঠাও আমি পনেরো থেকে বিশ মিনিট সিদ্ধ করে নিয়েছি তৈরি হয়ে গেছে গড়গড়া পিঠা ভিউয়ার্স মুঠা পিঠা ও গড়গড়া পিঠা তৈরির রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন বাটন অন করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ